একটা খুব ঝামেলা, এ বিয়ে আবার যাত্রার বিয়ে নয়, স্বয়ং মহাদেবের বিয়ে। এখন বিয়ের সিজন চলছে তো চারিদিকে, এখন চৈত্র মাস, বৈশাখ মাসে আরও বিয়ে হবে, জ্যৈষ্ঠ মাসে আরও বিয়ে হবে। আচ্ছা মায়েরা আপনারা একটু বলুন তো, মহাদেব কি পরিধান করতেন, কি পরে থাকতেন? হ্যাঁ, বাঘের ছাল। মহাদেব যে বাঘের ছাল পরে থাকতেন, মহাদেবের কোমরে সবসময় দুটো সাপ জড়ানো থাকতো, জানেন তো, একটার নাম ইংলি আর একটার নাম পিংলি। এই সাপ দুটোর কাজ কি ছিল ভালো করে শুনে রাখো। আমরা যেমন প্যান্ট পরলে বেল্ট পরি যাতে করে প্যান্ট খুলে পড়ে না যায়, মহাদেব সবসময় বাঘের ছালের সঙ্গে দুটো সাপকে জড়িয়ে রাখতেন যাতে করে বাঘ ছালটি খুলে পড়ে না যায়। একদিন এই ইংলি পিংলির খুব সাজ জেগেছে, বেশেরটা বায়াটা ধরতে হবে না হলে এটা গঁ গঁ আওয়াজ করবে। একদিন এই ইংলি পিংলির হঠাৎ করে সাজ জেগেছে মনে, বাবাকে সামনে থেকে দেখতে কেমন লাগে একবার দু চোখ ভরে দেখতে হবে, আর বাবাকে যদি দেখতে হয় তাহলে বাবার কোমর থেকে নেমে আসতে হবে, আর বাবার কোমর থেকে যদি নেমে আসতে হয় তাহলে বাবার অবস্থা কীরকম হবে, গৌর হরি বল, বুঝতে পারছেন নিশ্চয়। দুজন মিলে দিন ধার্য করেছে, বাবা যেদিন বিয়ে করতে যাবে ফেসিয়াল টেসিয়াল করে দেখতে খুব সুন্দর লাগবে বাবাকে, সেদিন বাবাকে দেখব। বাবা চললেন ষাঁড়ের পিঠে চড়ে বিয়ে করতে, শ্বশুর বাড়ির দরজায় এসে পৌঁছেছেন। মহাদেবের শাশুড়ির নাম কি বা? মেনকা। মেনকা রানী এসছেন বাবাকে বরণ করতে, বরণ ডালা সঙ্গে নিয়ে। এমন সময় ইংলি পিংলির মনে পড়ে গেছে, বাবাকে তো দেখবো বলেছিলাম, শ্বশুর বাড়ির দরজায় বাবা এখন, সামনে আবার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আহা, বাবার লাজুক মুখখানা একবার না দেখলেই নয়। ইংলি পিংলি কথা মতো বাবার কোমর থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন বাবার কি অবস্থা? বাবার যতটা প্যাথেটিক অবস্থা তার থেকেও বেশি প্যাথেটিক অবস্থা বাবার শাশুড়ি মেনকার। কারণ প্রথম দর্শনে জামাইকে যদি কেউ এভাবে দেখে, না জানি তার সারাটা জীবন কিভাবে কাটবে। পাড়া প্রতিবেশী সবাই আসছে মেনকার কাছে একের পর এক, আর বলছে তোর মেয়ের মতন সুন্দরী মেয়ে ভূভারতে একটা নাই, ত্রিভুবনে একটা নাই, আর তুই কি নাই শ্মশান থেকে ধরে নিয়ে এলি লোকটাকে মেয়ের সঙ্গে বিয়ে দিবি বলে? পেপার টেপারে দিতে পারতিস, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারতিস মেয়ের বিয়ের জন্যে, তা না করে তুই বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই, সে জামাই চিরকালের ন্যাংটালো 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 ন্যাংটালো। তোর এখন একটাই কাজ মেনকা, ভুল যখন করেই ফেলেছিস একটা কাজ কর যদি কোন রকম ম্যানেজ হয়। মেনকা হো মাথায় দিল ঘোমটা, সোনার পুতুলি বুড়া বাড়ে বিহা দিলি, কবি সোনার পুতুলি বুড়া বাড়ে বিহা দিলি, আর রাস্তায় যেতে ঢেলে পড়ে হে বাতাসে তার দন্ত নড়ে, রাস্তায় যেতে ঢেলে পড়ে হে বাতাসে তার দন্ত নড়ে, মেনকা সেজে ভালো হাতির গলায় ঘন্টা লো ঘন্টা লো ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, মেনকা মাথায় দিল ঘন্টা, আরে মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘন্টা। শ্মশানে মশানে থাকে সেই তো ভূতের রাজা,
শ্মশানে মশানে থাকে সেই তো ভূতের রাজা, উপর হাতে ত্রিশূলে মাথায় জটা, উপর হাতে ত্রিশূলে মাথায় জটা, যেন ঠিক ভিখারির, যেন ঠিক ভিখারির, যেন ঠিক ভিখারির ঢংটা লো ঢংটা লো ঢংটা। এ তো গেল মেনকার কথা, ধরুন বাস্তব জীবনে আপনারা এরকম জামাইয়ের পাল্লায় পড়লেন, জামাই ট্যাক্সি থেকে নামলে তারপর জামাইয়ের এই অবস্থা হলো, আপনারা কি করবেন? একটা জিনিসই করণীয় আপনাদের, এখন একটু রিহার্সাল করে রাখুন, যে কোনো জিনিস করার আগে রিহার্সাল করে রাখতে হয়, তাহলে মনে পড়বে যে রিহার্সাল করিয়েছিল, দীপ গান গাইতে এসেছিল মালির হাট হরিসভায়, কিছুই না, আমার সঙ্গে একটু ঘোমটা কথাটা বলবেন তালে তালে, চার পাঁচবার ঘোমটা বললেই দেখবেন তখন মনে পড়ে গেছে এবার আমাকে ঘোমটাটা দিতে হবে। যদি এরকম জামাইয়ের পাল্লায় পড়েন, বলা যায় না বিপদ ঘটতে বেশিক্ষণ টাইম লাগে না, তো সবাই মিলে একটু গাই, শুধু ঘোমটাটুকু দেবেন মায়ের থালেই হবে। ওয়ান টু থ্রি সবাই, মেনকা মাথায় দেলো, মেনকা মাথায় দেলো, আরে মেনকা মাথায় দেলো, সবাই মেনকা মাথায় দেলো, অতি বেছে বেছে করলি জামাই, অতি বেছে বেছে করলি জামাই, সে জামাই সে জামাই চিরকালের ন্যাংটা তো ন্যাংটা তো ন্যাংটা, মেনকা মাথায় দেলো ঘোমটা, মেনকা মাথায় দেলো ঘোমটা, মেনকা মাথায় দেলো, 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 মেনকা মাথায় দেলো ঘোমটা, মেনকা মাথায় দেলো, 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 মেনকা মাথায় দেলো ঘোমটা। এই গেল মহাদেবের বিয়ে, বিয়েতে একটু আনন্দ তো হবেই, বরযাত্রীরা তো প্রায় এখন ডিজের সঙ্গে নাচে, উনি গানের সঙ্গে নাচছেন, এটা অন্যায় কিছু নেই, একদম সুন্দর সুন্দর সুন্দর, ঠিক আছে কাকা, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম সুন্দর, ডান দিক থেকে মায়েরা নাচছেন, ওদিক থেকে সবাই উপভোগ করছেন, এই তো চাই আনন্দ করে কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটাবো, আনন্দ ছাড়া আর কি আছে বলুন জীবনে।